वेलकम डियर व्यूअर्स, आज के तुम्हारे जो एक प्रैक्टिस सेशन नहीं एसेछि। ये प्रैक्टिस सेशने आगे लेसने आमरा जेटा शिखेछिलाम मेन वर्ब एवं ऑक्सिलरी वर्ब तार ही 10टा प्रैक्टिस आमी देबो। और एखाने मेन वर्ब सबुज कलर टिक पड़बे एवं ऑक्सिलरी वर्बे ऑरेंज कलर टिक पड़बे। तो फर्स्ट सेंटेंस, आई वांट टू बी ए डॉक्टर, आमी एकजन डाक्तार होते चाई। एखाने वांट हलो मेन वर्ब एवं बी हलो ऑक्सिलरी वर्ब। नम्बर टू, आई हैव मेड दिस केक, माने आमी ये केकटी तैरी करेछि। तोमादेरके खुजे बार करते हबे आंसर। राइट, हैव होच्छे ऑक्सिलरी एवं मेड होच्छे मेन वर्ब। नम्बर थ्री, यू डू नॉट गो टू स्कूल, तुमी स्कूले जाओ ना। एखाने दुटो वर्ब डू एवं गो। नेक्स्ट, हि सेज द ट्रुथ, से सत्य कथा बोले। एखाने एक्टिव वर्ब सेज, हि गट द फर्स्ट प्राइज, से प्रथम पुरस्कार पेयेछे। एखाने एक्टिव वर्ब गट, एटी गेटेर पास्ट फर्म। नेक्स्ट, आई नो द आंसर, उत्तरटा आमी जानी। এখানেও একটি মাত্র ভাব রয়েছে, সেটা হলো নো, মানে জানা। নেক্সট, টেক এ লুক অ্যাট দ্য পিকচার, একবার ছবিটার দিকে দেখো। এখানে দুটো ভাব আছে, টেক অ্যান্ড লুক। এই যে যতগুলো ভাব সম্বন্ধে আলোচনা করছি, প্রত্যেকটি ভাবই কি ইংরেজিতে সব থেকে বেশি ব্যবহৃত হয় এই ভাবগুলি। টপ 20 ভার্ব সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট, উই সি দ্য সান ইন দ্য স্কাই, আমরা আকাশে সূর্যকে দেখি। এখানে অ্যাক্টিভ ভার্ব রয়েছে সি, মানে দেখা। নাম্বার নাইন, ইউ কাম টু প্লে ডেলি, তুমি রোজ খেলতে আসো। এখানে দুটো ভার্ব রয়েছে, কাম অ্যান্ড প্লে, দুটোই মেন ভার্ব। নাম্বার টেন, গিভ মি ইউর পেন প্লিজ, তোমার কলমটি আমাকে দাও দয়া করে। এখানে ভার্ব হচ্ছে গিভ, অর্থাৎ দেওয়া। আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে, কারণ এখানে যে ভার্ব এবং অক্সিলারি ভার্বগুলো সম্বন্ধে আলোচনা করলাম, এগুলো প্রত্যেকটা ইংরেজিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। তো এরপরে আমি বিভিন্ন প্র্যাকটিস সেশন নিয়ে অনেক ভিডিও বানাবো এবং গ্রামারের প্রত্যেকটা পার্ট নিয়ে ছোট ছোট করে ভিডিও বানাবো, যাতে তোমরা সহজেই ইংরেজি গ্রামার শিখতে পারো, ইংরেজিতে যেন কথা বলতে পারো। আর সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তো তোমরা কেমন রেসপন্স করছো। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো অ্যান্ড কিপ ওয়াচিং, কিপ লার্নিং।